শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করে থাকে। 24 ঘন্টায় সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সুষ্ঠু ও সুন্দরভাবে এবং যে কোনো উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রয়েছেন তারা। এবারের দুর্গাপূজায় ঝিনাইদহের 6টি উপজেলার 403টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলায় 93টি পূজামণ্ডপে 9টি সশস্ত্র মোবাইল টহল টিম ও 4 জন রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন আনসার কর্মকর্তা ফরহাদ হোসেন। শৈলকোপায় 114টি মণ্ডপে 11টি টহল টিম ও 3টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা আসিফ ইকবাল। হরিণাকুণ্ডুতে 29টি মণ্ডপে 3টি টহল টিম ও 1টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা রিনা খাতুন। কালীগঞ্জ 88টি মণ্ডপে 9টি টহল টিম ও 3টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা আসাদুর রহমান। কোটচাঁদপুর 45টি মণ্ডপে 5টি টহল টিম ও 1টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা আবিদুল হাসান শিমুল। ও মহেশপুরে 34টি মণ্ডপে 4টি টহল টিম ও 1টি রিজার্ভ টিম পরিচালনা করছেন উপজেলা আনসার কর্মকর্তা ফিরোজা খাতুন। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের সশস্ত্র আনসারের 41টি মোবাইল টিম বৃষ্টি উপেক্ষা করেও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপ পরিদর্শন করার জন্য দর্শনার্থীদের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের 41 মোবাইল টহল টিম ও 13 রিজার্ভ সহ 54টি টিমে 540 জন সশস্ত্র আনসার সদস্য 20 মিনিট পরপর বিভিন্ন পূজা মণ্ডপে টহল দিচ্ছেন। তিনি আরো জানান, হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখা হয়েছে এবং যে কোনো উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই সশস্ত্র দল সর্বদা প্রস্তুত রয়েছে। আপনারা মন্দিরে সম্মানার্থে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনাদের কার্য সম্পন্ন করুন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।